করো কোথাও কি আপনার মধ্যে একটা বাল ঠাকরের ছায়া দেখা যাচ্ছে বাল ঠাকরে এরম কার্টুনিস্ট ছিলেন তারপরে রাজনীতিতে প্রত্যক্ষভাবে চলে এলেন তারপরে তো একটা সময় রিমোট কন্ট্রোলে উনি সরকার চালাতেন শঙ্কু বাল ঠাকরেকে দেখতো আপনি কি কার্টুনও করেন একটা কথা বলছি আমি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দুঃখজনকভাবে শুধু বাঙালির মধ্যেই পাওয়া যায় কারণ বলছি এই যে আমি এক্ষুনি আগে যে কথাটা বললাম যে পশ্চিমবঙ্গে ধরুন রাজ্য সরকারি চাকরিতে হিন্দি উর্দু থাকবে না এখানকার মাতৃভাষাটাই থাকবে ঠিক আছে এটা বাংলা ছাড়া ভারতের সকল রাজ্য সত্য তার জন্য কি সেই সব রাজ্যের যারা রয়েছে তারা সব বাল থাকরে খুব স্পষ্ট একটা প্রশ্ন আরেকটা কথা হচ্ছে মূলত আমরা এই প্রশ্নগুলো আমরা তো রাতারাতি এই প্রশ্নগুলো করিনি প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় কদিন আগে যার জন্মদিন গেল তিনি বলেছেন যে বাংলার মাটিতে উপার্জিত অবাঙালির প্রতিটি ধন বাঙালির সন্তানের মুখের থেকে কেড়ে নেওয়া অন্য একশো বছর আগে বলেছেন তখনকার বাস্তবতায় আজকে বাস্তবতাটা আরও ঘোর এবং ভয়ানক এবং তারা শুধু আমাদের ওপর যে দখল করেছে তা না তারা আমাদের পুঁজির ওপর দখল করেছে পুঁজির মাধ্যমে আমাদের মননের ওপর দখল করেছে আমাদের চিন্তা কল্পনা এমন কি আমাদের অতীত কী এবং আমাদের ভবিষ্যৎ কেমন হবে এই পুরো বিষয়টা দখল করেছে যার ফলে এই যে একটা বাল ঠাকরে কিনা অর্থাৎ গুন্ডাপান্ডা অর্থাৎ কেরম যেন মারাঠি মারাঠি করছে অর্থাৎ বাংলা বাংলা করছে এই যে একখানা ডিফেন্সিভ একখানা জায়গা না এখানেই বাংলা অনন্য হয়ে গেছে সারা ভারতে যা নিয়ম আমরা এখানে সেই নিয়ম চাই অর্থাৎ বিহারে বিহারির জন্য যা সত্য মহারাষ্ট্রে মারাঠির জন্য যা সত্য আমরা এখানে সেইটা চাই জানেন চিত্ত একটা যদি বলা হয় যে বাংলার বাইরে একটা বাঙালি এলাকা কোনটা পশ্চিমবঙ্গের বাইরে ঠিক আছে বা ত্রিপুরা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন পার্ক সেখানেও কাউন্সিলার বাঙালি না কারণ প্রশাসন প্রতিনিধিত্ব এইটা কেউ বাইরের লোকের হাতে ছাড়ে না সে যতদিন এসে থেকে যাক সে যতই সে মহতা হোক যতই সে গোয়েন্কা হোক আর যতই সে কিন্তু এই যে বাংলা বাংলা আপনি করছেন এরপরে তো আপনি কোন দিন বাংলার জন্য আলাদা ন্যাশনাল ফ্ল্যাগ চাইবেন ইন্ডিয়ার জন্য আলাদা ফ্ল্যাগ চাইবেন আমরা যে দাবিগুলি করছি অর্থাৎ রাজ্য সরকারে যতগুলো চাকরি সেগুলো বাংলা ভাষাতে বাধ্যতামূলক পরীক্ষা হোক এগুলো ভারতের সকল রাজ্য সত্য আমরা চাইছি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ হোক সেটা হরিয়ানায় সত্য অন্ধ্রপ্রদেশে সত্য ইত্যাদি ভারতের নানা রাজ্যে সত্য সাতচল্লিশ সালে বাংলা যখন ভাগ হয় তখন এপারে চলে আসা ঠিক আছে তারপর থেকে আমরা যেন ভারতে আশ্রিত অর্থাৎ এখানে বেশি চাওয়া যাবে না এই একখানা মানসিকতা যে এটা যে আমার আমি যে এই মাটির মালিক বাংলার মালিক যে বাঙালি এটা হোটেল নয় এটা আমার বাড়ি সকলের বাড়ি বাড়ি আর আমার বাড়িটাই হোটেল ধর্মশালা এটা তো হতে পারে না খুব স্পষ্টত আমরা চাই যে অন্যান্য যে কোনো রাজ্যে জানিও আমাদের এখানে সেটাই চাই অন্যরা অন্যদের জন্য হোটেল বাঙালির জন্য বাড়ি বলো দেখুন যদি একজন লোক পড়াশুনো জানে না মূর্খ অশিক্ষিত সে অপরাধ করেছে বা আক্রমণ করেছে আমায় বা সে শত্রুতা করছে সেটা আমার কাছে যতটা বিপজ্জনক তার থেকে বেশি বিপজ্জনক গর্গদার মতো শিক্ষিত অধ্যাপকরা যদি শত্রুতা বা বিপজ্জনক পদক্ষেপ নেন সেটা সেটা অনেক ভয়ঙ্কর কেন আমি এই কথাটা বলছি গর্গ চট্টোপাধ্যায়রা যখন এসব করছেন তখন তিনি ভাবছেন না যে আমার প্রায় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ ছেলে মেয়েরা কাজ করছে ব্যাঙ্গালোরে তারা বাঙালি কালকে যদি তাদের সেখান থেকে উৎখাত করা হয় যারা মুম্বাইতে বসে কাজ করছেন তাদের কি হবে আমাদের এখানে শিল্প নেই এখানে উন্নয়ন হচ্ছে না এখানে লোকে কাজ পাচ্ছে না এখান থেকে লোকেরা কাজ খুঁজতে অন্য রাজ্যে চলে যাচ্ছে সেই দুমুঠা ভাতের আশায় তারা অন্য রাজ্যে পড়ে থাকছে সেখানে যদি তাদের সেফটি সুরক্ষা বিঘ্নিত হয় তার দায় এই ভয়ঙ্কর আজ বিচ্ছিন্নতাবাদী শক্তির মতো কাজ করায় গর্ব চট্টোপাধ্যায়রা নিতে পারবেন আমার বাড়ির ছেলে যখন বাইরের রাজ্যে কাজ করে সেই মায়ের যে আতঙ্ক সেই মায়ের যে ভয় তার যে থ্রেড বেশ বাড়িয়ে দিচ্ছেন তার দায় কে নেবেন এই গর্গ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা নেবেন এরা আজকে অধ্যাপনা করছে এদের কাছে আমরা পজিটিভ অ্যাপ আশা করবো কি কি কোন মুখ নিয়ে আমরা সঞ্জীব গোয়েঙ্কা বা হর্স নেউটিয়া যারা এই রাজ্যের সাধারণ মানুষের জন্য নিজেদের ইনকামের অনেকটা পোর্শন সোশ্যাল ওয়ার্কে ব্যয় করেন তাদের সামনে গিয়ে দাঁড়াবো ওই হাসবেন উনি উনি চিন্তিত হবেন দেখুন আমি শুধুমাত্র মনে করি না ওনারা এখানে ব্যবসা করেন ওনারা বাংলার সাথে একাত্ম হয়েছেন এনারা ততটাই করবেন যেখানে এদের স্বার্থ ইন্টারেস্ট সা দিতে হবে আপনাকে আমি আজকে একটা কথা বলি এনার এগেন্স্টে আসাম পুলিশ অ্যাকশান নিয়েছিল কেন নিয়েছিল ইনি আসামের মানুষের যে অহমিয়ার অহমিকা সেটাকে অ্যাটাক করে দিয়েছিলেন তারা সেই জায়গায় দেখুন ভারতের মধ্যে বিভিন্নতা থাকবে কিন্তু তার মধ্যেও একতা থাকবে এরা তো টুকরে টুকরে জ্ঞান চালাচ্ছেন পশ্চিমবাংলায় বসে